এশিয়া কাপ খেলতে কিছুক্ষণ পর শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ দল দুপুর 12:55 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বোর উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা পুরো বহরের নেতৃত্বে রয়েছেন সাকিব আল হাসান তবে শেষ মুহূর্তে অসুস্থতার কারণে আজ শ্রীলঙ্কায় যেতে পারছেন না লিটন কুমার দাস কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই 31 আগস্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ম্যাচ বাই ম্যাচ টার্গেট করে এগোনোর কথা জানান টাইগার দলপতি সাকিব আল হাসান দর্শক টাইগারদের সংবাদ সংগ্রহে বিমানবন্দরে রয়েছেন সহকর্মী কুশল ইয়াসির সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে কুশল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কুশল জানাবেন যে শেষ মুহূর্তে লিটন দাস শ্রীলঙ্কায় না যাওয়ার বিষয়ে কি কি তথ্য জানতে পেরেছেন ধন্যবাদ সকাল 10:30 নাগাদ চন্দ্রিকা হাতুরে সিং নেতৃত্বাধীন যে কোচিং স্টাফ রয়েছে তারা কিন্তু বিমানবন্দরে প্রবেশ করেন এবং তার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মুস্তাফিজুর রহমান মুশফিকুর রহিম এবং দলের অন্যরা যারা রয়েছেন তারাও কিন্তু বিমানবন্দরে প্রবেশ করেন তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে লিটন দাস কিন্তু এই ফ্লাইটটি ধরতে পারছেন না আমরা শুনেছি যে তিনি অসুস্থ সকাল থেকে তিনি চিকিৎসকের কাছেও গিয়েছেন এবং এখনও পর্যন্ত নিশ্চিত নয় যে তিনি কখন ফ্লাইটটি ধরতে পারবেন বাংলাদেশ দলের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই এয়ারপোর্টের পুরো এলাকা জুড়েই কিন্তু ছিলেন অনেকেই এখনও রয়েছেন তারা জানেন যে জাতীয় দলের যে ক্রিকেটাররা রয়েছেন তারা গেট দিয়ে প্রবেশ করার পরও কিন্তু তারা অপেক্ষা করছেন তাদের জন্য কারণ বিমানটি কিন্তু ফ্লাইটটি কিন্তু ছেড়ে যাবে 12:55 মিনিটে শ্রীলঙ্কার উদ্দেশ্যে এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান বি গ্রুপে অন্যদিকে এই গ্রুপে পাকিস্তান ভারত এবং নেপাল রয়েছে বাংলাদেশের প্রথম ম্যাচটি কিন্তু 31 তারিখে শুরু হয়ে যাচ্ছে এবং সেই ম্যাচটি কিন্তু শ্রীলঙ্কার কান্ডিতে মাঠে গড়াবে এই ছিল আমার কাছে সবশেষ ধন্যবাদ বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন কুশল ইয়াসির